এত চাপ দিয়েন না, পিছন থেকে এত চাপ দিয়েন না। ওটা তো গ্লাসের কারণে হয় না, এই গ্লাসটা নামে দেবো। এই দিক দেখেন একটু, থেকে শুধু আরে পিছন থেকে তো চাপ দিয়েন না, পিছন থেকে তো চাপ দিয়েন না, পিছন থেকে তো চাপ দিয়েন না। জামাটা শেষ হোক তারপর। বিনার জন্যে কত লোক যে রাস্তার থেকে ঘুরে গেছে, এই মাঠে জায়গা দিত না। সব ময়লা, সব শরীরে লাগবে। ধাক্কা তো কি করেন, কমিটির লোক কোথায়? কমিটির লোক কোথায়? নামাজে নামাজে সবাই নামাজ। কমিটির লোক একজনও নাই এখানে। আরে দেখবেন তো, ওই নামাজটা শেষ হলে উনি ওখানে যাবে, যা দুই একটা কথা বলে চলে যাবো। ভাই গাড়িতে পুরা ময়লা, গাড়ির ময়লাই তোমাদের শরীরে লাগবে। ভাই নামলে তো সবাই দেখতে পাবে। হ্যাঁ একটু কি নামবে, নামবে দু একজন ডাকতেন না, ভলেন্টিয়ার এদিকে আসে। সম্মানিত হাজির, আপনারা ধরবো দেখে শুনে চলবেন, তার কারণ অনেকে তিনি আমাদের মাঝে আসবেন এবং আমাদের সঙ্গে দেখাশোনা করবেন। আপনারা সকলেই ধৈর্য সহকারে বসে পড়ুন। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম
আসসালামু আলাইকুম। আমরা গন্ডগোল না করে সবাই বসে পড়ি, কোনো বিশৃঙ্খলা না করি, অল্প সময়ের মধ্যে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। তো আপনারা ডিস্টার্ব করলে আমাদের সময় নষ্ট করবেন। আমরা সবাই বসে পড়ি, আমরা সবাই বসে পড়ি, কথা না বলে সম্মানিত উপস্থিতি, আমরা যারা চারিপাশে ঘোরাফেরা করছি ঘোরাফেরা না করে বসে পড়ি। এপর্যায়ে আমাদের আকর্ষণ অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা অল্প সময়ের জন্য আসলে আমরা সবাই কম বেশি জানি, হয়তো বা জানি না, আমাদের কিছু বিধিনিষেধ থাকার কারণে আমরা ওনার আলোচনা শুনতে পারিনি, শুধু উনি আসছেন আমাদের মাঝে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। তো আমরা তার মুখ থেকেই শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক প্রতীক্ষা, যেহেতু আজকে আলোচনা করার জন্যই আপনারা দীর্ঘদিন ধরে শ্রম অর্থ এবং সময় ব্যয় করে এখানে এসেছিলেন। আজকে আলোচনা সভা ঠিক একইভাবে স্টেজ হয়েছে, অনেক আলোচক এসেছে, তারা আলোচনা পেশ করেছে। কালকে রাত্রি প্রায় 10টার সময়তে আপনাদের আয়োজক কর্তৃপক্ষ ফোন করেছিল, তিনি বললেন যে আলোচনা সভাটি হবে, তবে আমাকে এখানে আসতে দেওয়া হবে না। তো যাই হোক, ওরা অনেক চেষ্টা প্রচেষ্টা চালিয়েছিল আজকে আলোচনা সভাতে আলোচনা রাখার জন্য, বিশেষ করে আমার। আপনারা দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এসেছেন, এই জন্য আপনাদের শুক্রিয়া আদায় করি। আর যিনি আজকে এই আলোচনা সভায় অন্তত আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য হলেও এখানে এনেছেন, এই জন্য সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, বাধা যতই বিশাল বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। যে জিনিস সহজে পাওয়া যায় সে জিনিস মূল্যায়ন থাকে না, কিন্তু যে জিনিস খুব কষ্ট তিতিক্ষা করে মানুষের হাতে আসে সে জিনিস ছোট্ট হলেও মূল্য অনেক। তাই আলোচনা আজকে করতে হবে এমনটি নয়, ভাই একটা আলোচনা বন্ধ করে কোনো লাভ আছে না? কোনো লাভ নেই। এখন যদি মনে করেন যে আপনারা আমার আলোচনা শুনবেন, ভাই কিছু করতে হবে না, ইউটিউবে চলে যাবেন, লিখবেন ব্রাদার রাহুল হোসেন, ভাই বক্তৃতা পাবেন কি পাবেন না বলুন তো? একটা আলোচনা সভাকে বাধা দিয়ে বন্ধ করা সম্ভব, কিন্তু ইউটিউবকে বন্ধ করবেন কিভাবে? হুজুর যে চক্রান্ত করে আজকের আলোচনা সভাটিকে বন্ধ করেছে, আলহামদুলিল্লাহ, তারপরে এখানে এসে একটু কথোপকথন তো আপনার সঙ্গে করতে পারছি, কিন্তু হুজুরের যে পরিবারের মধ্যে থেকে অনেকে ইউটিউব থেকে আমাদের বক্তৃতা শুনে আকিদা এবং আমল পরিবর্তন করছে, হুজুরের খোঁজই নাই। তাই আমরা বলি যারা আজকের এই আলোচনা সভাটিকে বাঞ্ছল করার উদ্দেশ্যে সর্বাধিক তারা চেষ্টা এবং প্রচেষ্টা চালিয়েছে, ভাই তাদের এই চেষ্টা প্রচেষ্টায় ভাই একটু হলে আমরা লবণ ঢেলে দিতে পেরেছি। তাই যাই হোক, আমরা আলোচনা করবো না, আপনাদের সঙ্গে শুধু সাক্ষাৎ দেখা করার জন্য আসলাম। শুধুমাত্র একটা হাদিস বলবো, যে হাদিসটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, জান্নাতে যাওয়ার জন্য একটা হাদিস যথেষ্ট। বিশ্বনবী 2 ঘন্টা 2.5 ঘন্টা ব্যাপী আলোচনা করেছে, এমন তো কোনো প্রমাণ নেই। তো জান্নাত যাওয়ার জন্য একটা হাদিস
সেই মুসলিম কিতাবুল ঈমান হাদিস সম্পন্ন ছিল 17 এবং 18 22 6 বার হাদিসটি এসেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত যেতে চাই। কোথায় ভাই? জান্নাত। জান্নাত যেতে চাই, কি করতে হবে? আল্লাহ রাসূল সংক্ষেপে বলছে যে তোমরা আল্লাহর ইবাদত করবে, কারোর সঙ্গে শিরিক করবে না। শিরিক মানে শাহজালালের কবরস্থানে গিয়ে, শাহজালালের কবরস্থানে গিয়ে আপনার সন্তান হচ্ছে না এই জন্য একটা খাসি ছাগল জোড়া দিয়েছেন, এটাকে বলা হয় শিরিক। দুই, প্রতিদিন 5 বার সালাত আদায় করবে। তিন, রমজান মাস যদি পাও তবে তুমি সিয়াম তথা রোজা পালন করবে, সামর্থ্য থাকলে যাকাত দেবে, সামর্থ্য থাকলে হজ করবে, হালাল গ্রহণ করবে, হারাম বর্জন করবে। জান্নাতের জন্য বিশ্বনবী কয়টা কথা বলেছে? মাত্র 6 থেকে 7 খানা। এক, আল্লাহর ইবাদত করতে হবে, শিরক করা যাবে না, মানে তাবিজ ঝোলাতে পারবেন না, তাবিজ ঝোলালে শিরক হয়। দুই, প্রতিদিন 5 বার সালাত আদায় করতে হবে, রমজান মাসে সিয়াম তথা রোজা পালন করতে হবে, সামর্থ্য থাকলে যাকাত, সামর্থ্য থাকলে হজ, হালাল গ্রহণ আর হারামকে বর্জন। এই 6টা যখন বিশ্বনবী শুনিয়ে দিয়েছেন, ওই সাহাবী তখন বলছে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আল্লাহর রাসূল, আপনি যতটা বললেন এর বেশিও করব না, কমও করব না। এই কথা বলে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছেন, আলোচনা বক্তৃতা শেষ। আলোচনা আমরা এতটাই যথেষ্ট নয় ভাই। আমরা যেখানে আজকে আলোচনা শ্রবণ করছি বা এই 6টা বিশ্বনবী যে আদেশ উপদেশ নির্দেশ আমাদেরকে দিয়েছে, আমরা এগুলো পালন করবো কি করবো না? মাত্র 6টা জিনিস ইনশাআল্লাহ বিশ্বনবী বলেছেন জান্নাত, ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে। আর যদি জান্নাত সরাসরি না পাই, বিশ্বনবী শাফাত ইনশাআল্লাহ পাবোই পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে 6টা জিনিসের উপরে আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। যারা অনেক কষ্ট করে আজকে আলোচনা সভাটিকে সফল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই আলোচনা সভাটির মাধ্যমে তাকে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। সকল বলি আমিন। আমরা যারা অনেক কষ্ট ক্লেশ নিয়ে এখানে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মুসলিমরা কম বেশি ছোটখাটো গুনাহ করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলাতে আমাদের পেছনের সমস্ত ছোটখাটো গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। সকল বলি আমিন। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিশেষ করে আমি যে দেশ থেকে এসেছি ভারতবর্ষ, মুসলিম জাতি আজকে নির্যাতিত নিষ্পেষিত। আজকে এই আলোচনা সভার ওসিলাতে ভারতের মুসলিমদেরকে তুমি খুব সুন্দরভাবে একটা তোমার গায়েবী শক্তির মাধ্যমে ভারতের যত মুসলিম আছে তাকে হেফাজত করো। সকলে বলি আমিন। মহানসত্ত্ব আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, এই আলোচনার সভা বিভিন্ন জায়গায় বন্ধ করা হচ্ছে, কোরআন সুন্নাহর আলোচনাকে বাধা প্রতিরোধ করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ব্যক্তিকে তুমি হেদায়েতে কামিল দান করো। সকলে বলি আমিন। আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করলাম, দোয়া এখানে শেষ। ইনশাআল্লাহ কোনো এক সময় আবারও দেখা হবে। আর প্রশাসন যারা আছে তাদের কাছে একটা ছোট্ট নসিহা, যে আমি বাংলাদেশে প্রথম নয়, বাংলাদেশে কয়েকশো আলোচনা আমার আছে, কান ভাঙা যাচ্ছে। এর জন্য আপনারা কোনো তদন্ত না করে আপনি একটা আলোচনা সভা যেটা একদম দীর্ঘদিন ধরে প্রস্তুতি চলছে আপনারা বন্ধ করছেন, এটা আপনাদের জন্য উচিত নয়। তোমাদের কাছে যখন কোনো ফাসেক ব্যক্তি খবর নিয়ে আসে তখন তোমরা সেটাকে যাচাই করো, যাচাই করার পরেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভাই, এই কোরআনের আয়াত পুলিশ প্রশাসন যারা আছে তাদের জন্য কি নয়? অবশ্যই তাদের জন্য। তাই আপনাদের উচিত
কেউ যদি কোনো মন্তব্য করে তাদের এই মন্তব্যকে বিচার করা এটা আপনাদের অলঙ্ঘনীয় দায়িত্ব। আর বাংলাদেশ এটা একটা গণতন্ত্র নির্ভর দেশ, এখানে বাক প্রকাশের স্বাধীনতা সবার আছে না নাই? অবশ্যই আছে, আপনারা তদন্ত করেন। আর আমি যে দেশ থেকে এসেছি ইন্ডিয়া, আপনারা বলেছেন আমি নাকি সাম্প্রদায়িক মূলক কথা আলোচনা করব, ভাই আমি আছি কোথায়? ইন্ডিয়াতে আপনাদের বাংলাদেশের চাইতে অনেক সেন্সিটিভ জায়গা, বা সেন্সিটিভ জায়গা কি জায়গা নয়, যেখানে 85% হচ্ছে অমুসলিম, সেখানে আমি কথা বলি আপনাদের তো কোনো বাধা বিপত্তি হয় নাই। বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে আর তারা বুঝে নিয়েছে, এটা উচিত নয়। আপনারা এগুলো মূল্যায়ন করবেন, দেখার চেষ্টা করবেন, যদি খুব সম্ভব হয় ইউটিউবে চলে যাবেন, আমার নাম লিখবেন বিআর রাহুল হোসেন, কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম, আমার হিন্দু ধর্ম উপরে আলোচনা আছে, একটা আলোচনা শুনে বের করে দেখাবেন যে ব্রাদার রাহুল হোসেন তিনি ইসলাম সরি হিন্দু ধর্মের কোন বিরুদ্ধে কথা বলেছে, একটাও পাবেন না। হ্যাঁ, হিন্দু ধর্ম নিয়ে কথা বলি কোনগুলো, যেটা সিমিলার বিষয়, যেমন পবিত্র কোরআনে যেমন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, ঠিক আমি একই মন্ত্র শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় 7 মন্ত্র নম্বর 17 একই ভক্তির বিশেষ সাথে শ্রীমদ এক ঈশ্বর উপাসনা করো, এক জ্যোতির বন্দনা করো, তবে তোমরা স্বর্গে যেতে পারবে। আমি কি বিষয়ে নিয়ে আলোচনা করি, যে হিন্দু ধর্মগতের যে মন্ত্রে একমত, কোরআনের যে মন্ত্র শ্লোক বা আয়াতে একমত, আমি সেগুলোকে নিয়ে আলোচনা করি। কিন্তু মানুষের কাছে বোঝানো হচ্ছে আমি নাকি হিন্দু ধর্মের সমালোচনা করি। আমার আলোচনা শ্রবণ করে দেখেন, একটা আলোচনা পাবেন না যেন হিন্দু ধর্মের আমি বিদ্বেষমূলক কোনো আলোচনা আমরা করেছি। আমি চাইলে করতে পারি কিন্তু আমি করি না, কেন? ইসলাম এই অনুমোদন দেয় না। সূরা আনাম 6:108 আল্লাহ বলেছেন যে তোমরা তাদের গালি দিও না, তাদের নিন্দা করিও না যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করে, কেননা তারাও ভুলবশত গালি দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাই আমরা অন্য ধর্মের সমালোচনা করি না, কেন? ইসলাম আমাদের সে পারমিশন দেয় না। তাই অবশ্যই আপনাদের বিবেচনা করা উচিত, কমপক্ষে ইন্টারনেটে গিয়ে আপনি আধা ঘন্টা হলো আমার আলোচনা একটা শ্রবণ করে দেখতে পারেন। প্রশাসনকে এই আজকে মেসেজ দিয়ে আমরা আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন আপনারা ইয়ে কোথায়, ভাইজান কোথায়? সম্মানিত উপস্থিতি, আমরা বিশৃঙ্খল ভাবে এখান থেকে চলে যাব। আর বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবকদের দিকে আবেদন করছি, আমরা যে যেখানে আছি আমরা সবাই তার নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করি। মহিলাদের প্রতি অনুরোধ করছি, আপনারা এখানে বাইরে হবেন না, আপনারা এখানে বাইরে হবেন না, পুরুষরা আগে যান তারপর আমরা বাইরে হব। স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যে যান এই পাশে আসে। গাড়ি খুলো, গাড়ি খুলো। আমরা যত স্বেচ্ছাসেবক আছি সবাই আমরা সাইকেল গ্যারেজ এবং অটো গ্যারেজ ওখানে যাই। আমরা যে আমরা কোনো বিশৃঙ্খল কাউকে সাইকেল না দেয়, সাইকেলের টিকিট যথাযথ থেকে যাচাই করে করে দিবে। আপনারা এখন বাইরে হবেন না, মহিলা বন্ধের অনুরোধ করছি আপনারা এখন বাইরে হবেন না, স্বেচ্ছাসেবকদের মহিলা প্যান্ডেলের স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মহিলা প্যান্ডেলের গেটে অবস্থান করেন। কাউকে টাটা সুবাস দেখি ভাই